আপনারা দেখছেন এনিথিং অ্যান্ড এভরিথিং। প্রতিবারের মতো আজকেও আমি এসে হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে মটরে কিমা। এই মজাদার রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে আমরা দেখে নেব। তার আগে বলি, যদি আমার এই নতুন রেসিপিটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে নিয়েছি আমরা 250 গ্রাম চিকেন কিমা, এছাড়া ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, এছাড়া আদা, রসুন, জিরে এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা, 150 গ্রাম কড়াইশুঁটি এবং গরম মশলা ও হলুদ গুঁড়ো। আমরা কড়াইশুঁটির পরিমাণ নেব ঠিক কিমার অর্ধেক পরিমাণ। অতএব আমরা যদি 250 গ্রাম কিমা নিয়ে থাকি, আমাদের কড়াইশুঁটি নিতে হবে 100 থেকে 150 গ্রাম। প্রথমে আমরা গ্যাস অন করে নেব। কড়া গরম হলে এতে আমরা তেল দেব। আপনারা সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব। কড়া গরম হয়ে গেছে, আমরা তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হচ্ছে, তেল গরম হলে এতে আমরা ফোড়নের মশলা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেবো এবং হালকাভাবে বাদামি লঙ্কা পর্যন্ত নাড়ব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমরা চিকেনটা ঢেলে দেব। ভালোভাবে মিশিয়ে হালকা আঁচে নাড়তে হবে। চিকেন থেকে জল বের হয়ে গেছে, এবার আমরা মটর দিয়ে দেব। গ্যাসটা একটু জল দেব। কিছুক্ষণ কষার পর আমরা এতে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দিলাম।
মোটামুটি কষা হয়েছে। এবার আমরা এতে আদা রসুন লঙ্কা জিরে পেস্টটা দিয়ে দেব। এবং গরম মশলা এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমরা এতে আলাদাভাবে কোনো লঙ্কা দেব না, কারণ আমরা যেহেতু আগে লঙ্কাটি পেস্ট করে নিয়েছি। ভালোভাবে কষতে হবে। কষার সময় আমরা এতে সামান্য পরিমাণ চিনি এবং স্বাদ মতো নুন দিয়ে নেব। নুন সামান্য পরিমাণ চিনি খুব অল্প দেব এবং ভালোভাবে কষে নেব। সুন্দর রঙটা এসে গেছে। এটিকে আমরা বেশ কিছুক্ষণ কষবো, প্রায় 5 থেকে 10 মিনিট। আলাদাভাবে জল দেওয়ার প্রয়োজন নেই, কিমা থেকে যে জল বেরিয়েছে সেই জলে থাকবে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর পুষ্টিগুণে আসি। কিমা খুবই সুস্বাদু এবং এর গ্রেভি সত্যি খুব ভালো লাগে খেতে, কিন্তু এর সাথে যদি মটর দেওয়া হয় এর খাদ্যগুণ এবং পুষ্টিগুণ অনেকাংশে বেড়ে যায়। মটরে আছে অনেক প্রোটিন ভিটামিন যা আমার বলার আর অপেক্ষা রাখে না। বাচ্চাদের পক্ষে এই খাবার অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। রেডি হয়ে গেছে, এবার আমরা এটিকে পাত্রে তুলে নেবো।